এতদিন যা যা করে এসেছি, এই যে মানুষের কাছে ভোট চাওয়া, মানুষের কাছে প্রত্যাশার কথা শোনানো, আশার কথা শোনানো, সেগুলি সব কিছুর ঊর্ধ্বে এখন আমরা শেয়ারিং কেয়ারিং শিখেছি, কিন্তু এগুলি শেখার পর আবার এখন ডেয়ারিং হয়ে গেছে। আসলে নির্বাচনে যেটা গেলে যেটা হয় যে কারো পক্ষে কারো বিপক্ষে যেতে হয়, এখন আমি সার্বজনীন। প্রথম দিন আসলে সংসদ ভবনে যখন গেলাম, এর আগে আমি সংসদ ভবনে গেছি নায়ক ফেরদৌস হিসেবে দু একটা অনুষ্ঠানে গেছিলাম, কিন্তু যেই রুমটাতে সংসদ অধিবেশনটা হয় সে অধিবেশনের রুমে কখনো যাইনি। বাট ওখানে যাওয়ার পর আসলে একটা অন্য ধরনের অনুভূতি কাজ হচ্ছিল যে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের 300 প্রতিনিধি, মাননীয় প্রধানমন্ত্রী আছে, স্পিকার আছে, এতগুলি সাংসদ একসাথে বসে আছে, এত বিজ্ঞ বিজ্ঞ সব মন্ত্রীরা এখানে আছেন, তাদের সকলের সাথে এক কাতারে বসা, এটা আমার কাছে মনে হয়েছে আমার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ অর্জন। সেখানে গিয়ে তখন মনে হয়েছিল যে আসলে এতদিন যা যা করে এসেছি, এই যে মানুষের কাছে ভোট চাওয়া, মানুষের কাছে প্রত্যাশার কথা শোনানো, আশার কথা শোনানো, সেগুলি সব কিছুর ঊর্ধ্বে এখন আমরা, কারণ এখন আমরা মানুষের নীতি নির্ধারণ করা, মানুষের ভাগ্য নির্ধারণ করা, মানুষের পক্ষে কথা বলা, সেই জায়গায় আমি এখানে এসে পৌঁছে গেছি। এখন প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা অনেক ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে মনে হয়েছিল আর কি যে একটা মানে বিশাল বড় টেনশন, বিশাল বড় একটা স্বপ্নের জায়গার দিকে যাচ্ছি আস্তে আস্তে গিয়ে এই ব্যাপারগুলি কাজ করছি। আমরা আসলে খুব সহজে অনেক কিছু ভুলে যাই যে করোনার সময় আমরা কী করেছি, কেমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেছি, আমরা কিন্তু ভুলে গেছি সেটা। করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছিল, সম্প্রীতির বন্ধন, কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়, কীভাবে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে হয়, কীভাবে কেউ বিপদগ্রস্ত হলে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়, অনেক কিছু আমরা শিখেছি, শেয়ারিং কেয়ারিং শিখেছি, কিন্তু এগুলি শেখার পর আবার এখন ডেয়ারিং হয়ে গেছে। আবার আস্তে আস্তে মনে হচ্ছে আমরা আগের জায়গায় ফিরে গেছি, আবার আমরা মানে হিংসা টিংসা এসব শুরু করে দিয়েছি, দেশের প্রতি অনাচার। কী সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল নিশ্চয়ই সবার মনে আছে, পাখি বাড়ির পাশে পাখি, নানান ধরনের পশু প্রাণী চলে আসতো বাড়ির সামনে, এত সুন্দর একটা দেশ আমরা শহর পেয়েছিলাম। তো সেই জায়গাটা থেকে আমাদের ছোটকু আহমেদ, একজন ভীষণ অভিজ্ঞ ডিরেক্টর যিনি তার প্রচুর চলচ্চিত্রে আমাদের চলচ্চিত্র অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, ছোটকু ভাইয়ের পরিচালনায় এই আহারি জীবন, যেখানে করোনাকালীন একটা ঘটনাকে আমি একটা ইতালি ফেরত মানুষ, আমরা সেরকম একটা জায়গাতে আবার মানুষকে স্মৃতিতে নিয়ে যাবে, এবং আমার মনে হয়েছিল এখান থেকে আমরা আবার একটু ফ্ল্যাশব্যাকে যাব, আমরা আরও অনেক কিছু শিখতে পারবো, এবং সেই সাথে যে করোনার ভয়াবহতাটা যে আমাদেরকে মানে কী করে একত্রিত করে দিয়েছিল, এবং একসাথে হলে যে মানুষ সব কিছু জয় করতে পারে, সেই ব্যাপারগুলি সিনেমাটাতে আসবে। বেশ কিছু সিনেমা আমার এবছর আসবে, দামপাড়া আসবে, মানিকের লাল কাঁকড়া আসবে। দামপাড়া হচ্ছে বাংলাদেশের পুলিশের একমাত্র বীরত্বের সিনেমা আমার কাছে মনে হয়েছে, ক্ষমা নেই নামে একটা সিনেমা আসবে, যদি আরেকটু সময় পেতাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তা আমার যেহেতু এখন অধিবেশন চলছে, আমি এই মুহূর্তে নতুন সিনেমার কাজ করতে পারছি না, বাট এই পুরো বছর জুড়ে দর্শকদের সাথে এমে থাকবো ইনশাল্লাহ। আর এই ছবিগুলি রিলিজ হতে হতে আমি আবার নতুন সিনেমা করে আপনাদের কাছে চলে আসবো। শিল্পী সমিতির নির্বাচনে আমি থাকছি না, এটা একেবারে ক্লিয়ার করে দিই। আসলে নির্বাচনে যেটা গেলে যেটা হয় যে কারো পক্ষে কারো বিপক্ষে যেতে হয়, এখন আমি সার্বজনীন। আমার কাছে এখন সব শিল্পীরা সমান, সব শিল্পীদের উন্নয়নের জন্য, তাদের মানে ভালোর জন্য যতটুকু করার সেটা আমি মাননীয় মানে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো, পবিত্র সংসদে তুলে ধরবো, কারণ আমি এই শিল্পাঙ্গন থেকে এখানে এসেছি, এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়ে এসেছেন। তো আমাদের শিল্পীদের স্বার্থে, চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে যতটুকু বলা দরকার, যতটুকু করা দরকার আমি করবো। তো নির্বাচন করে গিয়ে আমি আসলে একটা কনফ্লিক্ট জোনে আটকাতে চাই না, তো নির্বাচন অন্যরা করবে, আমি সবার সাথে থাকবো। শুনেছি সেই ভাষণের কথা ঐক্যমতেটা, বাংলার আকাশে ধ্বনি ছেয়ালো, হয়েছে সোচ্চার হাতে উঠেছে লাঠির শাবল, পড়েছে সত্য উজ্জ্বল লুণ্ঠন, বীরবার পিছু হাতে ঢুকেছি গোল তোমারিতা, স্বাধীনতা সেই